করিমগঞ্জ ডিস্ট্রিক্টের হাফ ইয়ারলি এক্সামিনেশন 2023 ক্লাস টেনের যে জেনারেল সায়েন্স রয়েছে, এই জেনারেল সায়েন্সের কোয়েশ্চন ফুল ডিসকাশন করব। তোমরা দেখে নেবে কে কতটি এমসিকিউ শুদ্ধ করতে পেরেছো এবং কার কত মার্কের আনসার করতে পেরেছো এবং কে কত মার্ক পাবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। যে প্রথম কোয়েশ্চন যেটি হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়েছি, প্রথম কোয়েশ্চন, কোন পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিক থেকে মৌলগুলির পরমাণুর আকারে কি পরিবর্তন হয়, ইনক্রিজ ডিক্রিজ রিমেইন্স দ্য সেম, ফার্স্ট ইনক্রিজ দেন ডিক্রিজ, মানে ক্রমশ বাড়ে ক্রমশ ক্রমে একই থাকে প্রথম বাড়ে এবং তারপর কমে, সেটার সঠিক আনসার হবে ডিক্রিজ, অর্থাৎ ক্রমশই কমতে থাকে। তারপরে নেক্সট কোয়েশ্চন, পর্যাবৃত্ত তালিকার অবস্থান লক্ষ্য রেখে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ধাতব গুণ বিশিষ্ট হবে, সেটার আনসার হবে বিই অর্থাৎ। তারপরে কোয়েশ্চন নাম্বার থ্রি, তোমরা দেখতে পাচ্ছ যে একটি এখানে ইকুয়েশন দেওয়া রয়েছে, যে ইকুয়েশনটি উপকরণ বিক্রিয়াটি কোন প্রকার বিক্রিয়ার উদাহরণ, সেটা হবে প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া। তারপরে কোয়েশ্চন নাম্বার ফোর, কোন যৌগ থেকে অক্সিজেন অপসারণকে বলে, কোন যৌগ থেকে অক্সিজেনের অপসারণকে কি বলে, সেটা হবে বিজারণ বলে। তারপরে নিচে দেওয়া মৌলগুলি থেকে ধাতুকল্পটি বেছে নাও, সেটা হবে বরণ। তারপরে নিচের কোনটি জীবাশ্ম ইন্ধন নয়, সেটা হবে ন্যাচারাল গ্যাস অর্থাৎ প্রাকৃতিক গ্যাস। তারপরের কোয়েশ্চন, এ সোলার ওয়াটার হিটার ক্যান নট বি ইউজ টু গেট হট ওয়াটার অন, অর্থাৎ গরম জলের জন্য সৌরজল উত্তাপক যন্ত্র ব্যবহার করা যায় না, সেটা হচ্ছে কোন দিনে, রৌদ্রোজ্জ্বল দিনে, মেঘলা দিনে, গরম দিনে, বায়ুপ্রবাহ, সেটা সঠিক আনসার হবে এ ক্লাউড ডে অর্থাৎ মেঘলা দিনে। তারপরে কোয়েশ্চন, নিম্নলিখিত কোন পদার্থ লেন্স তৈরি করার জন্য ব্যবহার করা যায় না, সেটা হবে কাদামাটি। তারপরে কোয়েশ্চন, একটি চুকের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য কাজ করে, সেটা সঠিক আনসার হবে সেলিয়ারি পেশি, অপশন নাম্বার ডি, সি ডি সঠিক আনসার। তারপরে একটি লেন্সের প্লাস টু ডি হলে নিচের কোনটি ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য হবে, সেখানে দেখো পি ইজিক্যাল টু টু ডি, এফ ইজিক্যাল টু ওয়ান বাই পি, ইজিক্যাল টু ওয়ান বাই টু, ইজিক্যাল টু জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ 0.5 সেন্টিমিটার, সেটার সঠিক আনসার হবে। তারপরে শুদ্ধ উত্তরটি বেছে নাও, যে দৃষ্টিদোষের জন্য কোনো ব্যক্তি চোখের লেন্স ধীরে ধীরে সাদাটে এবং গোলাটে হয়ে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে থাকে তাকে কী বলে, সেটা হবে ক্যাটারেক্ট, ঠিক আছে, সেটা হবে ক্যাটারেক্ট। তারপরে কোয়েশ্চন, স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন উদটি তরুণের ন্যূনতম দৃষ্টির দূরত্ব, সেটা সঠিক আনসার হবে 2.25 সেন্টিমিটার অর্থাৎ। তারপরে কোয়েশ্চন, শ্বসনের সময় মানবদেহের গ্যাসের বিনিময় গোটা স্থানটি হলো, সেটা হবে বায়ুতলে, ঠিক আছে। তারপরে কোয়েশ্চন, কার্বন ডাইঅক্সাইড জল এবং শক্তির উৎপাদনে পাইরুভেটে ব্রাঙ্গন ঘটে, সেটা হবে মাইটোকন্ড্রিয়াতে। তারপরে কোয়েশ্চন, নিচের কোনটি উদ্ভিদ হরমোন নয়, সেটা হবে ইনসুলিন। তারপরে কোয়েশ্চন এমসিকিউ হচ্ছে, নিচের কোন রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আয়োডিনযুক্ত লবণ এবং ব্যবহারের সুপারিশ করা যায়, সেটা হবে গয়টার। তারপরে কোয়েশ্চন, একটি বিশুদ্ধ মটর গাছের সাথে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের প্রজনন করা হয়েছে, এফ টু প্রজন্মের লম্বা এবং বেটে মটর গাছের প্রাপ্ত অনুপাত হবে 3:1, অপশন নাম্বার বি সঠিক আনসার। তারপরে মানব জাতির প্রথম কুঁজ পাওয়া গিয়েছে, সেটা আনসার হচ্ছে আফ্রিকাতে, এটা সবাই আমরা জানি। তারপরে কোয়েশ্চন, রক্তচাপ, মুখের লালাকরণ, বমি হওয়া ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করা মস্তিষ্কের অংশটি হলো, সেটা হবে মেডুলা। তারপরে কোয়েশ্চন, জৈব গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। তারপরে দেখো শূন্যস্থানপূর্ণ দেওয়া রয়েছে, শাক সবজির পাচনের ফলে মিশ্রসার উৎপন্ন হয়, এটি একটি তাপবর্জী বিক্রিয়ার উদাহরণ, ঠিক আছে। তারপরে কোয়েশ্চন, তারপরে শূন্যস্থানপূর্ণ, পর্যাবৃত্ত তালিকার অনুভূমিক সারিগুলিকে পর্যায় বলে। তারপরে কোয়েশ্চন নাম্বার থ্রি, সেটা হবে Fe3O4। তারপরে দেখো কোয়েশ্চন নাম্বার ফোর, অষ্টক সূত্রটি কেবলমাত্র ক্যালসিয়াম মৌল পর্যন্তই প্রযোজ্য ছিল। তারপরে ড্যাশ মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চল ক্ষুধার্ত বা পেট ভর্তি আছে বুঝতে সাহায্য করে, সেটা হবে হাইপোথ্যালামাস, ঠিক আছে। তারপরে কোয়েশ্চন, মানবদেহের রক্ত থেকে নাইট্রোজেনের জাতীয় বর্জ্য পদার্থ অপসারণ করা অঙ্ককে বৃক্ক বলে, বয়রিকার কয় কয় বৃক্ক বলে। তারপরে কোয়েশ্চন, তাপের দ্বারা সংগঠিত হওয়া বিয়োজন বিক্রিয়াকে তাপীয় বিজন বলে। তারপরে কোয়েশ্চন,
मुख्य फोकस दिए आसा रश्मि उत्तल लेंसे प्रतिसारित हुए मुख्य अक्षर समान्तराल भावे जाए। तापर डीएनए एक अंशे जा प्रोटीनेर जिन्य तथ्य प्रदान करे ताके जीन बोले। ठीक है, तारपर क्वेश्चन शून्यस्थानपूर्ण होच्छे गोलकीय आयनार मेरु एवं बाज केंद्रकामी काल्पनिक सरलरेखा के प्रदान अक्ष बोले। तारपर क्वेश्चन स्वाभाविक दृष्टिसम्पन्न मानुषेर चोखेर दूरबिंदु असीमे अवस्थित। तारपर कोषेर क्लोरोफिल थाका अंगगुलिके क्लोरोफाइट क्लोरोफ्लाइट बोले। तारपर क्वेश्चन सत्य बा मिथ्या सेटाके जाचाई अक्सिजेनेर सहयोगे पाइरुवेटेर अंगन प्रक्रियाटी साइटोप्लाजमे संघटित सेटा हबे असत्य। ठीक आछे, सेटा हबे भूल। तारपर क्वेश्चन तीर्यकभावे लघुतर माध्यम थेके घनतर माध्यमे जावार समय आलोकरश्मि सर्वदा अविलम्बेर दिके बेके जाए सेटा हबे सत्य। तारपर क्वेश्चन मेंडेलीव पर्यावृत्त तालिकाय 18টি বর্গ এবং 60টি পর্যায় আছে সেটা হবে অসত্য। তারপরে গোলকীয় আয়নার বাজ ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ সত্য সেটা হবে সত্য। তারপরে কোয়েশ্চন বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য প্রকৃত সূর্যোদয়ের 2 মিনিট পূর্বেই সূর্যকে দেখা যায় সেটা হবে সত্যি। তারপরে মানুষের চোখে থাকা লেন্সটি হলো অবতল অসত্য। তারপরে কোয়েশ্চন তোমরা অতি সংক্ষিপ্ত উত্তর দাও লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম ধাতুগুলির মধ্যে সবচেয়ে কম সক্রিয় ধাতু কোনটি সেটা হবে লিথিয়াম। তারপরে ক্ষত স্থান বা কাটা জায়গার রক্ত জমাট বাড়তে সাহায্য করা রক্তের কণিকাটির নাম হলো অনুচক্রিকা। তারপরে দুটি মৌলের নাম লেখো যাদের বহির্তম কক্ষ সম্পূর্ণ পূর্ণ সেটা হবে নিয়ন এবং আর্গন। তারপরে নিচের সমীকরণগুলি সমতুলিত করো সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি না। তারপরে লসিকা কি, তারপরে সোমরা সেগুলি বইয়ের সাথে মিলিয়ে নিয়ে, তারপরে দেখো কোন দমনী কার্বন ডাইঅক্সাইড বহিত রক্ত ফুসফুসে নিয়ে যায় সেটা হবে ফুসফুসীয় দমনা। তারপরে যেগুলি আমি তোমাদেরকে আর দেখানো আমার দ্বারা সম্ভব হচ্ছে না তোমরা সেগুলি কান মিলিয়ে নেবে। দেখো এখানে কোন মৌলের দ্বিতীয় কক্ষের ইলেকট্রনের সংখ্যা প্রথম অক্ষের ইলেকট্রনের সংখ্যার দ্বিগুণ। কার্বন কোন সঞ্জীবনী পদার্থ উদ্ভিদের পাতা জ্বরতে সাহায্য করে সেটা হবে অ্যাবিসিক অ্যাসিড। তারপরে সেগুলি তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে কারণ সেগুলির আনসার 2-3 লাইনে দেওয়ার জন্য আমি সেগুলি বলছি না। কিছু লোক দ্বিফোকাসযুক্ত লেন্স ব্যবহার করেন কেন, সেটা হচ্ছে প্রেস বায়োপিয়া রোগ হইলে। তারপরে শেষ 2 মার্কের কোয়েশ্চন আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তারপরে সেগুলি তোমরা দেখে নেবে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নেবে কত মার্কের আনসার করতে পেরেছো এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তো থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। এবং তোমরা কে কত মার্কের আনসার করতে পেরেছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবো এবং কার কয়টি এমসিকিউ শুদ্ধ হয়েছে এবং কার কয়টি ভুল হয়েছে সেখানে তোমরা দেখে নেবে এবং ভালো করে।